হ্যালো জনগণ, আমি মোহাম্মদ তোমান খন্দকার। আমার কেডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি যে ইউটিউব চ্যানেলটি আছে, সেই চ্যানেলে আজকে একটি কমপ্লিট নিউ পাঁচতলা একটি বিল্ডিং এর ডিজাইন করা দেখাবো। আমি আজকে এই বিল্ডিংটি টোটালি খুব কম টাইমে, খুব শর্ট টাইমে কিভাবে ডিজাইন করি, আজকের ফুল ডিজাইন ডিসক্রিপশনটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব, এবং কি এটার টোটাল ডিটেলিংটি সহ আমি আজকে এই ক্লাসে দেখাবো। আমি সবসময় আমি নোমান খন্দকার, আমার এই ইউটিউব চ্যানেলে সবসময় আমার কনসাল্টিং ফার্ম কেডি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালট্যান্ট চৌদ্দগ্রাম কুমিল্লা, যেখানে বসে আমি কাজ করি, এই চ্যানেলটিতে আমি সবসময় আমার বাস্তব এবং কি রিয়েলিস্টিক প্রজেক্টগুলো শেয়ার করে থাকি। তো আজকে আমি খুব ছোট একটি পাঁচতলা বিল্ডিং কে খুব সহজে শর্ট টাইমে কিভাবে ডিজাইন করে ফেলি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি আজকে আমার চিরাচরিত সফটওয়্যার, যে সফটওয়্যারটিতে আমি খুব সহজে কাজ করে ফেলি, সেই ইট্যাপসে ওপেন করে ফেললাম। ইট্যাপস ওপেন করার ফলে আমি চলে যাব ফাইল নামক আমার যে নিউ মডেল বানানোর উইন্ডোজ, সেখানে এই এখানে আসার সাথে সাথে আমি আমার পাঁচতলা বিল্ডিং এর যে কলাম গ্রিড লাইন দেওয়া আছে, ওই কলাম গ্রিড লাইন অনুসারে আমি এখানে গ্রিড লাইন সেটিং করব। তো আমি এখানে প্রথমে এক্স ডিরেকশনে আমার গ্রিড লাইন আছে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা, আর ওয়াই ডিরেকশনে গ্রিড লাইন আছে তিনটা। আমার টেবিলে আমার এই পাঁচতলা বিল্ডিং এর গ্রিড লাইনটি আমি প্রিন্ট আউট করে রেখেছি, এবং কি ওই প্রিন্ট আউট দেখে আমি খুব তাড়াতাড়ি বিল্ডিংটি ডিজাইন করে ফেলবো। তো আপনারা যদি আমার সাথে এই পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে খুব শর্ট টাইমে একটি পাঁচতলা রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করা যায়। সো লেটস বিগিন। ওকে, এখন আমি প্রথম স্পেসিংটা দিব 14 ফুট 11, আমার 14 ফুট 11। আমি যদি আমার অটোক্যাড ফাইলটাতে দেখি তাহলে আপনারা দেখতে পারবেন আমার এখানে এক্স ডিরেকশনে যে গ্রিড লাইনগুলো আছে 14 ফুট 11, 9 ফুট এবং কি 14 ফুট 11, আবার ওয়াই ডিরেকশনে আছে 17 ফুট এবং কি 9 ফুট 8। এই গ্রিড লাইনটাই হুবহু আমি আমার ইট্যাপস সফটওয়্যারে উঠাবো। তো আসেন, আমি প্রথম ডিস্টেন্সটা দিলাম 14 ফুট 11, তো আমি এটা কাউন্টশিপে লিখে বলবো 15 ফুট। তারপরে ওয়াই ডিরেকশনে আছে 17 ফুট 10, আমি এটাকে রাউন্ড শেপে লিখে ফেলবো 18 ফুট। বলে আপনি এমন করে রাউন্ড শেপ কেন করলেন? কারণ যেহেতু একটু হালকা ফ্র্যাকশন আছে, এই হালকাটাকে আমি ধরবো না, আমি রাউন্ড শেপ করে ধরবো। এতে করে আমার লাভ, এতে করে আমার লাভ হচ্ছে আমার একটু ওভার ডিজাইন হবে, একটু বেশি লোড আসবে, বেশি না কিঞ্চিত। সো আমার ওয়াই ডিরেকশনে গ্রিড লাইন আছে 9 ফুট 8, এটাকে আমি ধরতে পারি 10 ফুট। ওকে, এখন আমার বিল্ডিংটা হবে পাঁচতলা, অতএব আমি এটাকে ধরবো 7 তলা, কারণ গ্রেড বিমের নিচে যে শর্ট কলাম যাবে সেটা একতলা, এবং কি উপরে স্টেয়ার কেসের হবে একতলা, সো যাবে 7 তলা। তো প্রত্যেকটা টিপিক্যাল স্টোরি হবে আমার 10 ফুট করে, মাটির নিচে বটম স্টোরিতে আমি পাঠাবো মাত্র 6 ফুট। ওকে, কাস্টম স্টোরি ডাটাতে গেলে আমি এখানে আমার গ্রিড আমার স্টোরি গুলার নাম লিখে দিতে পারবো, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং কি সেকেন্ড ফ্লোর, এভাবে করে আমি প্রত্যেকটা নাম লিখে দিব। আমি সবসময় আমার চ্যানেলে আমার ডিজাইন করা, আমি নিজে কিভাবে ডিজাইন করি তাই হুবহুব শেয়ার করে থাকি, কারণ এতে করে নিউ কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি ট্রায়াল দিতে চায় তাহলে সে খুব সহজে এই ভিডিও দেখে দেখে স্ট্রাকচার ডিজাইন করে ফেলতে পারবে। সো আমি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে গ্রিড লাইন তৈরি করে ফেললাম, অনলি 2 মিনিটের মধ্যে। এখন আমি গ্রিড লাইন তৈরি করার পরে আমি এটাকে সেভ করে ফেলবো। সেভ করার জন্য আমি যাব সেভ অপশন, সেভ অপশনে গিয়ে এই প্রজেক্টটি আমাকে দিয়ে ধন্য করেছেন ইঞ্জিনিয়ার আনিস, যিনি টাঙ্গাইলে বসবাস করেন, তিনি তার এলাকায় হিউজ কাজ করেন, তার কনসাল্টিং ফার্মের নাম হচ্ছে ক্রিয়েটিভ ডিজাইনার। তো আমি ইঞ্জিনিয়ার আনিসের এই পর্যন্ত 6 তলা 7 তলা অনেকগুলো বিল্ডিং করেছি। ইঞ্জিনিয়ার আনিস খুবই একটা অমায়িক একটা মানুষ। তো আমি ইঞ্জিনিয়ার আনিসের যে ফোল্ডার, ওই ফোল্ডার 5 স্টোরি নামে একটা ফোল্ডার বানাইছি, ওই 5 স্টোরির অ্যানালাইসিস অপশনে এই বিল্ডিংটা সেভ করে রাখবো 5 স্টি। ওকে, সেভ দিলাম। এখন আমার গ্রিড লাইন বানানো শেষ, গ্রিড লাইন বানানোর শেষে আমি চলে যাব ডিফাইনে। ডিফাইনে গিয়ে কি করব, ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যাড করব। ম্যাটেরিয়াল প্রপার্টির জন্য আমি 4000 PSI নিব না, আমি অনলি অ্যাড নিউ প্রপার্টিতে গিয়ে কংক্রিটের জন্য খুব কম একটা প্রপার্টি ইউজ করব, 3000 PSI। 3000 PSI আমি সেম ভাবে রাখবো, কারণ আমি আমার কলামগুলাকে, কলাম আর বিমগুলাকে পাথর দ্বারা ঢালাই করব, এবং কি স্ল্যাবটাকে
আমি কংক্রিট দ্বারা ঢালাই করব। তো এটা যেহেতু একটা লরাইজ বিল্ডিং, লরাইজ বলতে পাঁচতলা ছোট একটা বিল্ডিং, সো এখানে হাইলি কোনো লোড আসবে না। তো কংক্রিটের একটা মিনিমাম স্ট্রেংথ ধরে ডিজাইন করে ফেললেই হবে। তবে আমি স্ট্রেংথ নিয়ে আমার পূর্বের ভিডিওগুলোতে অনেক কথা বলেছি। আপনারা যারা ইটাপসে নতুন নতুন কাজ শিখতে আসছেন, তারা আমার আগের সিরিজ ভিডিওগুলো শেষ করে আসবেন। কমপ্লিট একটা সিরিজ ভিডিও কমপ্লিট করলে আপনারা ফুললি আমি কিভাবে ডিজাইন করি আর আমার ওইখানে খুব ব্রিফলি অনেক তথ্য দেওয়া থাকে, ওই তথ্যগুলা ফলো করবেন। এবং কি কমপ্লিট একটা পাঁচতলা বিল্ডিং, চারতলা বিল্ডিং এবং কি আটতলা বিল্ডিং এর ভিডিও দেওয়া আছে। এই ভিডিওগুলো বাস্তবে কিভাবে আমি ডিজাইন করছি এবং কি বাস্তবে এই বিল্ডিং গুলো দাঁড়িয়ে আছে, ওই ওই বিল্ডিং গুলার টিউটোরিয়াল আপনারা ফলো করলে টোটাল স্ট্রাকচার ডিজাইনের ফিলোসফিক্যাল নলেজ আপনার মাথায় গেঁথে যাবে। এতে করে আপনি খুব সহজে ধীরে ধীরে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। তো আসেন কথা না বলি, কাজ আগাই। এখন আমি মেটেরিয়াল প্রপার্টি অ্যাড করে ফেললাম খুব সহজে। এখন আমি সেকেন্ড প্রপার্টিতে যাবো। সেকেন্ড প্রপার্টিতে গিয়ে আমি ফ্রেম গুলা মানে আমার কলাম আর বিম গুলা সেটিং করবো। তো এখানে আগে থেকে স্টিলের কিছু সেকশন দেওয়া থাকে, এই সেকশনকে আমি ডিলেট করে দিব। তো ডিলেট মাল্টিপল প্রপার্টি দিলে সবগুলো একসাথে ডিলেট হয়ে যায়। সো ওইভাবে আমি সবগুলো ডিলেট করে দিলাম। ডিলেট করে দিয়ে ওকে, এখন আমি অ্যাড নিউ প্রপার্টি দিব। অ্যাড নিউ প্রপার্টিতে কংক্রিট রেক্টেঙ্গুলার C1 আমি এখানে আমার প্রথম কলামটা বানাবো 12x12, কারণ আমি 12x12 দিয়ে শুরু করব এবং কি ডিজাইনটি শেষ পর্যন্ত চেক করে দেখব 12x12 আমার বিল্ডিংটা ততটুকু সেফ। কলামের প্রিলিমিনারি সাইজ কিন্তু 12x12, ACI ম্যানুয়ালে ডিরেক্টলি বলা আছে। যদি একটা বিল্ডিং এর মেম্বারের নাম কলাম হয়, আমি আবার বলি, যদি একটি বিল্ডিং এর কলাম বিল্ডিং এর একটি মেম্বার, বিল্ডিং এর কিন্তু অনেকগুলো মেম্বার থাকে, যেমন কলাম, বিম, স্ল্যাব, ফাউন্ডেশন, আদার্স, স্ট্রাকচার, শেয়ার ওয়াল, ভ্যারাইটিস যাদের মেম্বার থাকে, তবে ACI ম্যানুয়ালে বলা আছে যদি এই মেম্বারের নাম কলাম হয়ে থাকে অবশ্যই তার সাইজ 12x12 দিতেই হবে। এখন আসেন আমি 12x12 মধ্যে অনলি 8টা রড ইউজ করব। তো আমি নিচে দিলাম 3টা, উপরে দিলাম 3টা, আর সবগুলো হচ্ছে 5 সুতার রড, মানে 5 নাম্বার বার। আমেরিকান স্ট্যান্ডার্ডে বারগুলারে কিন্তু নাম্বারে বলা হয়, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, আর আমাদের দেশের মিস্ত্রিরা বলে 5 সুতা। তাই আমি যেহেতু মিস্ত্রিদের সাথে বেশি রিলেশন, তাই আমি 5 সুতাই বলি। এতে করে অনেকে মাইন্ড করতে পারে, আমাকে খ্যাত ভাবতে পারে, এতে আমার কিছু যায় আসে না। তো আসেন আমি C1 কলামটাকে কিভাবে অন্য C2 তে পরিণত করি, এর জন্য আমি দিব অ্যাড কপি। C2 তে আমি দিব 12x15, 12x15 কালারটাতে চেঞ্জ করে হালকা লাল করে দেব। লাল করে উপরে দিব 15, নিচে দিলাম 12। এখন আমি এখানে দুইটা রড বাড়াই দেব, তাই আমি 3 জায়গায় দিয়ে দিলাম সাইড। একটা জিনিস খেয়াল করেন, এই নাম্বার অফ দ্য বার অ্যালং টু ডিরেকশন, টু ফেজ ডিরেকশন, টু ফেজ ডিরেকশনে আমার বার এখানে দেখাচ্ছে 3টা, কিন্তু আমি দেখাচ্ছি 4টা। আর 3 ফেজ ডিরেকশন মানে হরাইজন্টালি দেওয়া আছে 3টা, এখানেও দিচ্ছি 3টা, তো এখানে 4টা দেওয়ার কারণে এখন অটোমেটিকলি এখানে 4টা নিয়ে আসবে। দেখেন ওকে, এই যে দেখছেন 4টা চলে আসছে। তো এইভাবে করে আপনারা রড চেঞ্জ করবেন। তো C2 বানাইলাম, এবার বানাবো C3 সাইজ দিব আমি 12x18। আমি 3টা সাইজ ধরে ডিজাইন করব এবং কি এগুলাকে ফাইনালি চেক করে পাস করাবো। আমি সবসময় আমার ইটাপস টিউটোরিয়াল গুলোতে মেইনলি ডিজাইন গুলাকে চেক করে থাকি। কেন চেক করে থাকি, আমি টোটালি বিল্ডিং কতটুকু ইকোনমিক, কতটুকু ইফিসিয়েন্স, ওই বিষয়গুলা বলে থাকি। তবে এখন আমি বিম ডিজাইন করব, বিমের ডিজাইন করব না, সরি, বিমের সেকশন ডিফাইন করব। সো অ্যাড নিউ প্রপার্টিতে যাব, কংক্রিট রেক্টেঙ্গুলার দিলাম, গ্রেড বিম, গ্রেড বিমের সাইজ করব 12x12 অথবা 10x12। তো আপনারা দেন 10x12, আর ম্যাটেরিয়াল প্রপার্টি দেন 3000 PSI, কালারটা করে দেন লাল। তো আসেন কালার কম্বিনেশনের ব্যাপারটা, এটা হচ্ছে একজন ডিজাইনার যেভাবে দেখতে পছন্দ করে সেটা। তো আমরা এখানে ডিজাইনটার জায়গায় কলাম বানানোর সময় কলাম বসাইছি, এখন বিম বানানোর সময় বিম বসাই দিব। বিমের ক্ষেত্রে কোনো কিছু ধরবো না, জাস্ট ওকে করে বেরিয়ে যাব। তবে আমি কিছু কথা বলি, অনেকে বিমের জন্য মডিফায়ারে গিয়া এই টর্শনটাকে জিরো করে দেয়। আমি মনে করি বিমের টর্শন যখন জিরো করে দেওয়া হবে আর বিমটা তখন উইক হয়ে যাবে, কিন্তু বাস্তবে কিন্তু টর্শন ক্রিয়েট হয়।
টর্শন কি? টর্শন হচ্ছে মোচড়, একটা বিল্ডিং এর উপরে মোচড় আসতেই পারে, টর্শনাল ইরেগুলারিটি হইতেই পারে। তবে ওটা আর একটু ব্রিফিং কথাবার্তা। তবে বিম নিয়ে কথা বললে আমি বলবো, বিমের ক্ষেত্রে কখনো টর্শন জিরো করবেন না। টর্শন জিরো করা মানে বিমটাকে উইক ভাবে ডিজাইন করা, আর উইক ভাবে ডিজাইন করা মানে আপনি একটা বোকা লোড, অতএব বোকার মতো কাজ করবেন না। তো ওকে ওকে দিয়ে বেরিয়ে যান। এখন এই গ্রাউন্ড বিমটাকে সেম ভাবে আমি ফ্লোর বিম বানাই ফেলাবো। ফ্লোর বিম 12-15 কেন ধরলাম, আমার এখানে গ্রিড লাইনে যদি আমি খেয়াল করি, আমার এখানে সর্বোচ্চ গ্রিড লাইন আছে 15 ফুট, অতএব 12-15 দ্যাটস এনাফ। আমি বিমের প্রিলিমিনারি লেন্থ থিকনেস ডেপথ ক্যালকুলেশনের একটা সুন্দর সূত্র বা ম্যানুয়াল একদিন আমি বিম ডিজাইন রিলেটেড একটা ভিডিওতে বলবো, সেখানে আমি দেখাবো কিভাবে বিমের প্রিলিমিনারি বের করতে হয়, বিম ডিজাইনের সবচেয়ে কার্যকরী কিছু কথাবার্তা বলবো, বিমের লং টার্ম ডিফ্লেকশনের কথা বলবো, শর্ট টার্ম ডিফ্লেকশন কথা বলবো, বিমের টর্শন আসলে বিমের কি ট্রিটমেন্ট দিতে হয় সেটা বলবো, এবং কি বিমের টোটাল ডিজাইনটা সিঙ্গেল রেনফোর্সমেন্ট এবং ডাবল রেনফোর্সমেন্ট কখন হয় কন্ডিশন গুলা আমি ব্রিফলি আলাপ করব। সো আপনারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চিরজীবনের জন্য চাপ দিয়ে দেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার ইউটিউব যে সফটওয়্যারটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন অথবা আইএসও অথবা আদার্স কোনো ডিভাইসে ইউজ করেন সেখানে চলে যাবে। ওকে, এখন আমি বিম কলাম বানাই ফেলাইছি, আমি একটু আগায় যাই, স্ল্যাব বানাই ফেলি। স্ল্যাব হচ্ছে অস্থির একটা জিনিস, যে স্ল্যাব ডিজাইন কখনোই করি না, তবে এখানে আজকে আমি স্ল্যাব ডিজাইনের খুব শর্টকাট নিয়ম ফলো করব। আমি স্ল্যাবের থিকনেসটা ধরলাম 5 ইঞ্চি, স্ল্যাব নিয়ে আমার কমপ্লিটলি একটা ভিডিও বানানো আছে, ওইখানে একটা সুন্দর এক্সেল শিট দেওয়া আছে, এক্সেল শিটটা আপনারা খেয়াল করবেন। স্ল্যাবের কালারটা দিব আমি হালকা হালকা টিয়া কালার দিব, হ্যাঁ টিয়া কালার দেই, টিয়া কালার দিলে একটু সুন্দর লাগে, সবাই টিয়া টিয়া ভাব আসে। তো ওকে, এখানে থিকনেস দিলাম 5 ইঞ্চি, তবে মডিফায়ারে যে ব্যান্ডিংটাকে আমি জিরো করে দেব। তবে আমি এই জিরো করে কেন দেই, কারণ যে ব্যান্ডিং বলতে লোড আসলে মোমেন্ট আসবে, আর মোমেন্ট আসলে রড দিতে হবে। তো আমি মনে করি আমার অ্যানালাইসিসের সময় আমি স্ল্যাবের উপরে কোনো প্রকার রড লোড রাখবো না, যে লোডগুলা সব এই মোমেন্ট জিরো করে দেওয়ার ফলে সেটা বিম আর কলামের মধ্যে ট্রান্সফার হয়ে যাবে, এতে করে কলাম আর বিমটা একটু স্ট্রংলি ডিজাইন হবে, একটু ওভার ডিজাইন হবে। বুঝছেন? বুঝলে বুঝ পাতা, না বুঝলে দেশ পাতা। তবে বুঝার জন্য আমার অনেকগুলা ভিডিও দেওয়া আছে, ওই টিউটোরিয়াল গুলো একটু দেখে আসুন, দেখে এসে মনের মাধুরী মিশিয়ে কাজ করুন। আর আমি যে টিউটোরিয়াল গুলা আমার চ্যানেলে শেয়ার করে থাকি, এই টিউটোরিয়াল গুলো হচ্ছে কমপ্লিটলি নতুন পুরাতন সব ইঞ্জিনিয়ারদের জন্য কার্যকরী, কারণ আমি চাই বাংলাদেশের সব ইঞ্জিনিয়ার কেউ যাতে স্ট্রাকচারাল ডিজাইন নিয়ে কোনো প্রকার বিড়ম্বনার শিকার না হয়। তাই ক্যাডি ইঞ্জিনিয়ারিং অফিসিয়াল বিডি সবসময় বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ। তো আসেন, আমার মেটেরিয়াল প্রপার্টি বানানো শেষ, এখন আমি মডেল ক্রিয়েট করে ফেলবো অনলি 5 মিনিটের মধ্যে। এখন মডেলের জন্য আমি ধরবো কলাম, কলাম আঁকার জন্য আমি চলে যাব অল স্টোরিতে, সিলেক্ট করে দিব। তো আমি কলামগুলোকে খুব জোসভাবে করে ফেললাম এক টান দিয়ে। এখন আমি চাচ্ছি আমার কলামের প্রপার্টিতে যেভাবে কালার কম্বিনেশন মিলে আসছি ওই কালার কম্বিনেশন গুলো দিতে। এখন আমি দিলাম, দেওয়ার পরে আমি মিডলে কলামের সাইজ গুলোকে একটু মোটা করে দিব, আর সাইডের কলামগুলোতে যেহেতু লোড কম আসে তাই একটু সাইজ কম দিব। তো আমি আমার মিডলের কলামগুলোর জন্য ধরলাম 12-18। তো আপনাকে খেয়াল করতে হবে কলামের ফেসটা কেমন, মানে কলামের ফেসটা, এই ফেসের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কলামের কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া আছে, মোমেন্ট অফ ইনার্শিয়া যেদিকে বেশি কলাম কিন্তু ওইদিকে বেশি শক্তিশালী, তাই এই মোমেন্ট অফ ইনার্শিয়ার কারণে কলাম কিন্তু মাঝে মধ্যে ইটাপসে ফেল দেখায়, কিন্তু আপনাকে এটা অ্যানালাইসিস করে করে বুঝতে হবে। তবে আপাতত আমি আমার ড্রয়িং ফলো করব, আমার ড্রয়িং এ কলামগুলো আর্কিটেকচারাল ড্রয়িং অনুসারে আমাদের আর্কিটেক্ট যেভাবে করে কলাম ফেস বসাই দিছে আমরা কিন্তু অ্যানালাইসিস ওইভাবে করব, কারণ একজন ভালো আর্কিটেক্ট, দক্ষ আর্কিটেক্ট, ট্যালেন্ট আর্কিটেক্ট, বুদ্ধিমান আর্কিটেক্ট, উম্মাদ আর্কিটেক্ট সবসময় কলাম আর বিমের সেটিং গুলা করে দেয়, কারণ কলামের সাথে রুম লেআউটের সাথে কলামের সম্পর্ক আর কলামের সাথে বিমের সম্পর্ক, কারণ বিম আর কলামের সঠিক একটা ফ্রেমিং করলে
এতে করে লোড ডিস্ট্রিবিউশনটা ইজি হয়, একটা স্ট্রাকচারের লোড ডিস্ট্রিবিউশন ইজি হয়, ঠিক আছে। তাই আমরা খেয়াল রাখবো আমাদের বিল্ডিং এর বিম আর কলামের ফ্রেমিং সিস্টেমটা যাতে স্ট্রং হয়, ইউনিফর্ম হয়। ইউনিফর্ম না হইলেও অসুবিধা নাই, সঠিক অ্যানালাইসিস জানলে যত কঠিন স্ট্রাকচারই হোক খুব সহজে আপনি কাজ করে ফেলতে পারবেন। এতে করে আপনার দীর্ঘদিনের প্র্যাকটিস খুব কাজে লাগবে। তাই হুটহাট করে কেউ স্ট্রাকচার ডিজাইন করতে যাবেন না, অভিজ্ঞদের পরামর্শ নেবেন এবং আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন। তো আসেন আমি কিভাবে কলামের ফেসগুলো বসাই। আমি দেখতেছি আমার এখানে এই মিডল গ্রিডের সবগুলা কলাম হরাইজন্টালি বসানো, মানে হরাইজন্টাল ফেস মানে শোয়ানো। তো আমি ইটেপস ঢুকি, ঢুকে সবগুলোকে শোয়াইয়া দিয়া দিই। তো আমি এই মিডল গ্রিডের কলামগুলোকে হরাইজন্টালি বসাইলাম। এখন আমি দেখতেছি আমার এখানে এই এই ফেসের কলামগুলা হচ্ছে একটু মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিলে এটা ভার্টিক্যালি হয়ে যাবে, একটু ভার্টিক্যাল হয়ে যাবে। যে দেখেন ভার্টিক্যাল হয়ে গেছে। তো আমি এটা দিলাম 12 পূর্ণ। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা সেন্টারে বসতেছে কিনা, অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্টারে বসতেছে কিনা, সেন্টার টু সেন্টার বসাবো না। ওকে, হয়ে গেল। এখন আমি কলাম আমার সিঁড়ির কলামের সেকশন গুলা একটু মোটা রাখবো, কারণ সিঁড়ির কলামে হিউজ লাইভ লোড আসবে, ঠিক আছে। সিঁড়ির কলামে হিউজ লাইভ লোড আসবে, তাই আমি কলাম সেটিং করে ফেললাম। এখন আমি গ্রেড বিম সেটিং করে ফেলবো। তো গ্রেড বিম করার আগে আমি সবগুলোকে ফ্লোর বিম আকারে অ্যাসাইন করব। ফ্লোর বিম আকারে অ্যাসাইন করার জন্য আমি চলে যাব আমার ফ্লোর বিম 12 15। সো আমি বিমের জন্য খুব শর্টকাট ইউজ করব, সেটা হচ্ছে এটা, কারণ আমার এখানে সবগুলো ইউনিফর্ম গিট। তো টান দিয়ে বসাই দিলাম, ওকে, হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার এই মিডলে দুইটা কলামকে আমি আমি 12 15 করে দেব। তো এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইন করে ফ্রেমে যাব, ফ্রেম করে সেকশন প্রপার্টিতে যাব, সেকশন প্রপার্টিতে 12 15 অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। তো ওকে, হয়ে গেল। এখন আমাকে খেয়াল করতে হবে আমার ড্রয়িং এ আমার কলামের ফেসটা কোন দিকে আছে। আমি দেখতেছি আমার কলামের ফেসটা আছে ভার্টিক্যালি। সো আমি আমার কিন্তু আমি ড্রয়িং করে ফেলছি হরাইজন্টালি। তো সেই ক্ষেত্রে কোনো চিন্তা নাই, আমি করব কি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এডিটে গিয়ে ডিলিট করে দিব। ডিলিট করে সেম ভাবে আমি এখানে কলাম বসাই দিব আর কলামের সাইজটা সিলেক্ট করব 12 15, ওকে, 12 15, হয়ে গেল আমার কলাম সিলেক্ট। এক কলাম সিলেক্ট হওয়ার পরে আমি আমার ফ্রেম সিস্টেমটাকে খুব ইজিলি দেখতে পাচ্ছি। এখন আমি স্ল্যাবে কে ফেলি, খুব সহজে আমি স্ল্যাবে কে ফেলবো কিভাবে দেখেন। আমি স্ল্যাবে তিনটে অপশন আছে, তিনটে অপশনের যে কোনো একটাকে একটা কাজ করলেই হবে। এটা হচ্ছে কোনায় কোনায় ধরে টান দিয়ে ছেড়ে দেন, কোনায় ধরে টান দিয়ে ছেড়ে দেন, কোনায় ধরে টান দিয়ে ছেড়ে দেন। তো ওকে, হয়ে যাচ্ছে, কোনায় ধরে টান দিয়ে ছেড়ে দেন। অথবা আপনি যদি 3 নম্বরটা ইউজ করেন তাহলে একবার টিপ মারলে হয়ে যাবে। তো এইভাবে আমার বিম গুলো হয়ে গেল, কলাম গুলো হয়ে গেল এবং স্ল্যাব গুলো হয়ে গেল। এখন আমি খেয়াল করলাম আমার বেজের মধ্যে খুব বিম চলে আসছে, সরি স্ল্যাব চলে আসছে, তাই আমি 1 স্টোরি ধরে এগুলোকে সিলেক্ট করে দিব। যে কোনো ফ্লোরে কাজ করতে হলে যদি একটা স্টোরিতে কাজ করেন তাহলে 1 স্টোরি ধরবেন, যদি অল স্টোরি কাজ করেন অল স্টোরি ধরবেন। তাই 1 স্টোরি অল স্টোরির কিন্তু ব্যাপার আছে। সো আপনি এটাকে ডিলিট করে দেন, এডিটে যান, ডিলিট ছাপেন, ওকে, ডিলিট হয়ে গেল। এখন আপনি গ্রাউন্ড ফ্লোরে যান। আমি এখন স্টেয়ার মডেলিং করব। স্টেয়ার মডেলিংটা কিভাবে করে দেখেন, আমি একটু আমার অটোকেট ড্র দেখি আমার ফার্স্ট ল্যান্ডিংটা কোথায়। আমি দেখতেছি আমার ফার্স্ট ল্যান্ডিং হচ্ছে এটা, এই ফার্স্ট ল্যান্ডিং হয়ে আমার এটা এভাবে ঘুরে এই পরের ফার্স্ট ফ্লোরে আসছে, মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ঘুরে 5 ফুটে উঠছে, 5 ফুট থেকে 10 ফুটে উঠছে। সো এটা নিয়ে আমার এত চিন্তা করার দরকার নাই, আমি জাস্ট দেখি আমার সেন্টার থেকে ফার্স্ট ল্যান্ডিং এর মাপটা কত। সেন্টার থেকে ফার্স্ট ল্যান্ডিং এর মাপটা হচ্ছে 6 ফুট 9। তো 6 ফুট 9 কে যদি ইঞ্চিতে কনভার্ট করি 6 × 72 72 × 9 হইছে 81, আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে যে আমার খুবই কম 3 ফুট 9। তো 3 × 36 36 × 9 45, ওকে। তারপর আমি দেখতেছি আমার বিল্ডিং এর চারপাশে কিন্তু ক্যান্টিলিভার আছে। তো আমি ক্যান্টিলিভার গুলোকে একটু পরে ড্রয়িং করতেছি, আগে আমি আমার স্ট্রাকচার এর ফুল মডেলটা তৈরি করি। স্টারটা তৈরি করে ফেললে স্টারটা একটু কঠিন, কিভাবে স্টার তৈরি করি এই ভিডিওতে আমি একটু সুন্দরভাবে দেখাই। প্ল্যানে যাবেন, প্ল্যানে গিয়ে আপনি যাবেন গ্রাউন্ড ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে গিয়ে
আপনি ফার্স্ট ল্যান্ডিং, এটা হচ্ছে আপনার ফার্স্ট ল্যান্ডিং, এই অপশনে হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং। ড্রয়িং এ যদি তাকান তাহলে দেখতে পারবেন এই অপশনে হচ্ছে আপনার ফার্স্ট ল্যান্ডিং। তো ফার্স্ট ল্যান্ডিংটা কত? 6 ফুট 9। সো আপনি একটা 6 ফুট 9 ডিস্টেন্সে, আপনি 6 ফুট 9 ডিস্টেন্সে ইয়ে নেন, পয়েন্ট নেন, ঠিক আছে? পয়েন্ট কিভাবে নেবেন? আপনি যাবেন ড্রতে, ড্রতে গিয়ে ড্র জয়েন্ট অফসেট, ড্র জয়েন্ট অফসেটে যান। এবার আপনি কোন এক্সিসে পয়েন্ট নেবেন, এক্স এক্সিস নাকি ওয়াই এক্সিস? তো আমি ওয়াই এক্সিসে পয়েন্ট নিতে যাচ্ছি। ওয়াই এক্সিসে পয়েন্ট নিতে চাইলে আমি ওয়াই তে যাবো। ওয়াই এর পজিটিভ না নেগেটিভ? যেহেতু ওয়াই এর নেগেটিভ দিকে, এই পজিটিভ হচ্ছে উপরের দিকে, নেগেটিভ হচ্ছে নিচের দিকে, তো দিবেন মাইনাস। মাইনাস কত? 6 ফুট 9, তাহলে 6 বার 72 72 9 81। তো 81 দিলেন, ওকে হয়ে গেল, এই তো হয়ে গেল। এখন আপনার দরকার মিড পয়েন্টে, কিন্তু এখানে অটোকেটের মতো মিড পয়েন্ট আসতেছে না, কিন্তু আমার এখানে খুব সহজে মিড পয়েন্ট দেখাচ্ছে। তারপর আমি দেখাচ্ছি মিড পয়েন্ট কোথায় পাওয়া যায়। আপনি ড্রতে যান, ড্রতে যান, স্ন্যাপ অপশনে যান, এখানে দেখেন লিং ইন এন্ড মিড পয়েন্ট অ্যাপ্লাই দেন, ওকে দেন। এখন যে কোনো কিছু মিড পয়েন্ট দেখাবে, হয়ে গেল। এখন আপনার ফার্স্ট ল্যান্ডিং এর জন্য আপনি আপনার পয়েন্ট পেয়ে গেলেন। এখন আমি এটা কি করবো, কিভাবে স্ল্যাব আঁকবো? আমি স্টেয়ার আগে থেকে বানাই আনছি, স্টেয়ার 6। তো আমি ধরলাম, ধরলাম, এটা টান দিলাম, হয়ে গেল ফার্স্ট ল্যান্ডিং, হয়ে গেল। এখন সেম ভাবে আমার এই সেকেন্ড ল্যান্ডিং, সেকেন্ড ল্যান্ডিং মানে ফার্স্ট ল্যান্ডিং হতে 5 ফুট উপরে উঠবো, 5 ফুট থেকে আবার ফার্স্ট ফ্লোরে চলে যাব। তো আমি চলে যাই ড্রতে, পয়েন্ট নিব ওয়াই এক্সিস পজিটিভ, আমার যাচ্ছে 3 ফুট 6 ইঞ্চি, তাহলে 3 বার 36 36 ও 3 ফুট 9 ইঞ্চি, তাহলে 3 বার 36 36 এর 9 45 45 ইঞ্চি, ওকে। তো হয়ে গেল, 45 নিলাম, মিড অপশনে 45 নিলাম, 45 নিলাম, ওকে, হয়ে গেল। এখন আমি স্ল্যাব ড্র করে ফেলি খুব ইজিলি, ইজিলি স্ল্যাব মানে স্টেয়ারের জন্য যে স্ল্যাবটা আমি বানায় আসছি ওই। আপনারা এখন খেয়াল করেন আমি কিভাবে স্টেয়ারটা মডেলিং করি, স্টেয়ারটা খুবই ইজি। এখন আমি কিন্তু আমার গ্রাউন্ড ফ্লোরে স্টেয়ারের জন্য ল্যান্ডিং তৈরি করলাম, আমার ফার্স্ট ল্যান্ডিং কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই থেকে যাবে। এখন সেকেন্ড ল্যান্ডিংটাকে আমি 5 ফুট উঠে দিব, তো আমি সিলেক্ট করলাম, একবার সিলেক্ট করলাম, এই যে দেখেন সিলেক্ট সিলেক্ট, একবার সিলেক্ট করে আমি চলে যাব এডিট, এডিট যে কপি, কপিতে যে আবার সিলেক্ট, আবার সিলেক্ট। এখন আপনি দেন এডিটে যান, দেখেন পেস্ট অপশনটা খুলছে, এডিটে যান, পেস্ট অপশন, পেস্টে গিয়ে আপনি জেড এক্সিস মানে হাইটের দিকে, বিল্ডিং এর হাইটের দিকে উঠান 5 ফিট, ওকে দেন। এই তো উঠে গেছে, তাহলে নিচে রেডারে ডিলেট করে দেন, এডিটে যান, ডিলেট। এখন আপনি দেখতেছেন আপনার এখানে এটা স্ল্যাবের কালারটা পিঙ্ক আসতেছে, এর মানে আপনার কিন্তু স্টার সঠিক কালারটা এটা না। তাহলে আমি এটাকে অ্যাসাইন করে দেবো, অ্যাসাইন সেরে যাবো, সেরে দেবো স্ল্যাব সেকশন, স্টার 6, অ্যাপ্লাই, ওকে, হয়ে গেল। এখন আমি খুব সহজে কিভাবে স্টারের ল্যান্ডিং তৈরি করলাম দেখেন। এখন আমি স্টারের ফ্লাইট ড্রয়িং করবো, খুবই ইজি। স্ল্যাবের 3টা অপশন আছে, প্রথম অপশনটা যদি ধরেন তাহলে আপনি পয়েন্ট থেকে পয়েন্ট নেন, পয়েন্ট থেকে পয়েন্ট, এই পয়েন্ট থেকে নিচের পয়েন্ট, তাহলে আপনি ফার্স্ট ল্যান্ডিং, ফার্স্ট ফ্লাইট পেয়ে গেলেন, ওকে। ফার্স্ট ফ্লাইট পাওয়ার পরে আবার আপনার দরকার হচ্ছে সেকেন্ড ফ্লাইট, সেকেন্ড ফ্লাইট কোথায়? এখান থেকে এই ল্যান্ডিং এ জয়েন্ট, এই জয়েন্ট। এখন আমার তো উপরে কোনো প্রকার স্ল্যাব নাই, এখন আমি কি করব, নিচে যে ল্যান্ডিংটা আমি আঁকছি এটাকে অল স্টোরিতে রেপ্লিকেট করে দিব। কেন রেপ্লিকেট করব? কারণ আমার নিচের ল্যান্ডিং এর হাইটটা সব জায়গায় সমান। এখন দেখেন কিভাবে কপি করলাম, এডিটে যান, রেপ্লিকেটে যান, রেপ্লিকেটে স্টোরি, স্টোরি ধরে ফার্স্ট টু ফিফথ পর্যন্ত দেন, টপে উঠাবো না, কারণ টপ পর্যন্ত আমার ফার্স্ট ল্যান্ডিংটা যাবে না। এখন আমি সেকেন্ড ল্যান্ডিং কিভাবে আঁকি, সিলেক্ট করেন, সিলেক্ট করে সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, যে কেউ যে কোনো ইঞ্জিনিয়ার এই 5তলা বিল্ডিং এর এই টোটাল ডিজাইনটাকে যদি ফলো করে খুব সহজে একটা ইটেপস এর খুব অস্থির ভাবে একটা মডেল তৈরি করে, অ্যানালাইসিস করে পুরো ডিজাইনটাই শিখে ফেলতে পারে। এখন আসছেন, আমি জাস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন রেপ্লিকেট করে দেবো, রেপ্লিকেট, রেপ্লিকেটে যাবো, এডিটে যাবো, এডিটে যাই রেপ্লিকেটে যাবো, রেপ্লিকেটে যাই আমি করব কি, স্টোরিতে যাব, ফার্স্ট থেকে একদম ফিফথ পর্যন্ত উঠাই দিব, দেখেন অ্যাপ্লাই, ওকে, হইছে। খুব ইজিলি আমার সিঁড়ি আঁকা হয়ে গেল। এখন আসেন, আমার আর কোনো কাজ নাই, আমি টপ ফ্লোরে যাব, টপ ফ্লোরে শুধু সিঁড়ির রুমটা থাকবে, সিঁড়ির রুমটার মধ্যে আমি শুধু পানির ওয়াটার প্রেশারটা অ্যাড করব, আর কোনো কাজ করব না, আর বাকি সবগুলো ডিলিট করে দিব। এডিটে যান, ডিলিট, যেহেতু আমার এখানে কোনো সময় আমার ক্লায়েন্ট যদি কি করে কোনো প্রকার এই পানির ট্যাঙ্কি করে, যাতে এই পানির ট্যাঙ্কিটা
এই স্ল্যাবের উপরে থাকে, তাই আমি এখানে জাস্ট ওয়াটার প্রেশার অ্যাড করবো, আর কোনো প্রকার কাজ করবো না। অনেকে আবার টাঙ্কিটাকে হুবহুব মডেল করে, এটাও ভালো, হুবহুব মডেল করাটা ভালো। তবে আমরা যে পরিমাণ লোড এটার উপরে দিব, পানি 5-10,000 গ্যালন 60-70,000 গ্যালন এই কলাম ভাঙবে না, ওই পরিমাণ লোড আমরা দিয়ে দেবো। এর মানে আমরা একটু হালকা ওভার ডিজাইন করবো, আমি বিল্ডিং এর টোটাল মডেলটা রেডি করে দিলাম। এখন আমি জানি আমার ড্রয়িং এর চারপাশে দেখলাম ক্যান্টিলিভার স্ল্যাব আছে, ওই ক্যান্টিলিভার স্ল্যাব গুলো আমি ড্রয়িং থেকে দেখবো, দেখে এখানে বসাই দেবো। ক্যান্টিলিভার স্ল্যাবে আছে, বারান্দা আছে, তো আমি জাস্ট মাপ নিবো, ডাইমেনশন নিবো, অটোকেড